ইউনিভার্সিটি লাইফের একটা স্মৃতি আর্টসের স্টুডেন্ট ছিলাম আমি সে সময় আমাদের ক্লাস হতো সেই বর্তমানে যেটা মেডিকেলের আউটডোর সেখানে দোতলায় বিরাট বড়ো একটা বারান্দার শেষ মাথায় ছিল উইমেন্স কর্নার যেখানে নর্মালি লেডি স্টুডেন্টসরা তারা রেস্ট নেওয়ার জন্য সেখানে যেতেন আর আমার এখনও খেয়াল আছে আদম আলি বলে একজন পিয়ন সে সময় ছিল যে সেই সময় সেই লেডিস যে কর্নারটা তার চার্জে ছিল এবং সবসময় সেখানে বসে থাকত আর তার সামনে যে বারান্দাটা ছিল বিরাট বড় বারান্দা টানা বারান্দা সেই বারান্দাতে মাঝে মাঝে প্রিয়জনদের সাথে কথা বলার একটা সুযোগ আমরা সবাই তখন গ্রহণ করতাম তেমনি একজন প্রিয়জনের সাথে তখন একদিন কথা বলছিলাম আমি সেই বারান্দায় দাঁড়িয়ে ঠিক সেই সময় যার সাথে কথা বলছি তারই ফ্রেন্ড সেখান থেকে গট গট করে হাঁটতে হাঁটতে সে বললো এই ফেরিদা চল যাবি না আমি তখন বললাম যে আপনি ম্যানার্জ জানেন না এভাবে ঝট করে আমার সাথে কথা বলছে আর আপনি বলছেন এই যাবি না ও আই এম সরি বলে সে চলে গেল লেডিস কর্নারে তার দিন আমার সেই কাজিনটি এসে আমাকে বলছে আপনার সেই আচরণে ও খুব ক্ষুব্ধ হয়েছে তো সে বলছে যে কেন তোর ভাই জানে না যে আমি কবিতা লিখি আমি তখন বললাম যে ঠিক আছে সে যদি কথা বলে থাকে দেখি আমি একটা কবিতা লিখতে পারি কি না তারই ফলশ্রুতিতে একটা কবিতা যেটা আমি নিজে লিখেছি এখনও মনে আছে কারণ ব্যাকগ্রাউন্ডটা খুব ইন্টারেস্টিং প্রস্থে দেড় ফুট লম্বায় চার ঠিক করে জানি না নামখানি তার পাঞ্জাবি সালওয়ার এই তার ড্রেস ধোপা ধোয়া না থাকিলে শাড়ি ইন দ্যাট কেস পুলিশের বুঝজুতা চরণে তাহার খটখট আওয়াজে কান ছাড় খার শাড়ি পরা চলে না দেহের উপর মুখখানি ঢেকে ফেলে শাড়ির বহর এই হেন খ্যাতনামনি ভার্সিটির মেয়ে নিজের গরবে ওঠে গান কত গেয়ে বলে জানিস আমি কবি কলমের খোঁচায় আকি কতজনের ছবি এতটুকু যন্ত্র হতে এত আওয়াজ হয় এ যেন ইংলিশ মেড বাংলাদেশী নয় সে যে শুধু অসার তাই তর্জন গর্জনী সার ভাবি বোকার খাতায় পাব নামখানি তার পরদিন ভার্সিটিতে যাই সবার আগে দেখি টপিং দ্য লিস্ট সে বলদ বিভাগে সে বিভাগে আছে বেশ কিছু ছাত্র গুণে দেখি সব মিলে তিনজন মাত্র সে আছে গরু আছে আর আছে গাধা শিক্ষক নিউ অ্যাপয়েন্টেড রাম দাদা রাম ছাগে একদিন প্রভাতে কেশবার শ্রেষ্ঠ তোমার এই বলদ বিভাগে শুনিয়া শিক্ষক মশাই কহিলেন হাসিয়া খুশি হইব একদিন যদি দেখেন আসিয়া তবু আর শ্রেষ্ঠ আমি সুধালেম তারে শুনিয়া শিক্ষক মশাই দীর্ঘশ্বাস ছাড়ে হাসিতে উছল হয়ে আল্লা খান কহিলেন সে আমার সুরাইয়া পাঠান